ফেনীর মানুষ ছাড়েন স্টাইল, শুধু নবীর একটা স্টাইলও যদি ধরে রাখতে পারি, একটা স্টাইল আমি দেখাইতেছি। যদি আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন, ডাইন, আমি বিতর্কে জড়াবো না যে প্যান্ট জায়েজ না না জায়েজ, ওটা আমার কথা না, আলোচনা না, ওটা অন্য বিষয়। আমি বলবো যুবক, তুমি প্যান্ট পরো তো ডাইন পাও আগে দাও, মুজা পরো তো ডাইন পাও আগে দাও, শার্ট পরো তো ডাইন পাও ডাইন হাত আগে ঢুকাও, গেঞ্জি পরো তো ডাইন হাত আগে ঢুকাও, রাস্তায় হাঁটো তো ডাইন দিক দিয়ে আগে, ডাইন দিক দিয়ে চলো, ভাত খাও তো ডাইন দিক থেকে লোকমাটা আগে উঠাও। আর মনে মনে বাবু আমাদের নবীজি ডাইন পছন্দ করতেন। মাবুন্ডু যদি ঘর ঝাড়ু দেয়, যেদিকে মুখ থাকুক ডান দিক থেকে শুরু করুক, ঘর মোছক যেদিক থেকে থাকুক ডান দিক থেকে শুরু করুক, সর্বক্ষেত্রে ডাইন আল্লাহ রসুল পছন্দ করতেন। এটা হলো আল্লাহ রসুলের আদর্শ, এটা হলো আল্লাহ রসুলের স্টাইল, আল্লাহ রসুলের স্টাইল যদি যুবক তুমি অনুসরণ অনুকরণ করো, আমার বিশ্বাস যে ডাইনকে পছন্দ করবে, সর্বক্ষেত্রে ডাইন ব্যবহার করবে, মনে হয় কিয়ামতের দিন তাকে এই কথা বলেই ডাকবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালা কোথায় আসো, নাইলে কোরআনে আসহাবাল ইয়ামিনের কথা আসতো না, ডাইন এই কথাটা কোরআনে আসতো না, আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায়? আল্লাহর রসুলের স্টাইল। একটা কথা নোয়াখালীর হুজুরদেরকে বললে মনে হয় আমাকে সাপোর্ট করবে, ঠিক না? বলবো, বাকি আলারা শুনেন কিন্তু আইসেন না, দুইটা দুইটা লকডাউন গেছে, ঠিক না? হ্যাঁ, বাংলাদেশের এরকম কোন ঘর নাই ঝগড়া না হয়েছে, কি এরকম কোন ঘর নাই যেইখানে ভালোবাসার ভিতরে দূরত্ব না হয়েছে, কিন্তু দুই লকডাউনে হুজুর গো বাড়ির ভালোবাসা বাইরে গেছে, যদিও বেতন পায় না, দেখেন আসে কেন জানেন? হ্যাঁ, কেননা হুজুরদেরকে তো গড়ালারা এত কাছে কখনো পায় নাই, মসজিদ মাদ্রাসা নিয়ে ব্যস্ত, কখন পাবে? সরকারকে আল্লাহ জাজায়ে খায়ের দেখ, দুইটা লকডাউন দিছেন ওনাদেরকে ওনাদের গড়ালা, আমাদেরকে আমাদের গড়ালারা, বড় কাছে পাইছে, বলছে বেতন নাই, তোর বেতন পরে দেখা যাবে, কাছে তো পাইছি, এতদিন তো পাই নাই, কেন না? এখানে দিন ছিল, দিন ছিল, কি ছিল জিজ্ঞেস করেন না, ওই যে চোখ দিয়ে পানি চলে আসছে, সত্য এটা, এখানেও বসা আছে, জিজ্ঞেস করেন যারা বিয়েতে আছে ওদেরকে জিজ্ঞেস করেন, ভালোবাসা বেড়ে গেছে, এত কাছে কখনো পায় নাই, এত লম্বা সময় কখনো পায় নাই, বাকি সব ঘরে ঝগড়া হয়েছে। আমরা ঢাকা শহরে জানি তো, থাকি তো, কিছু টুংটাংয়ের আওয়াজ আমাদের কাছে আসে, সব ঘরে ঝগড়া, কিন্তু আলহামদুলিল্লাহ হুজুর গো ঘরে মহব্বত বাড়তেই আছে, বাড়তেই আছে, খানা নাই, খুনা নাই, কিচ্ছু নাই, আধা বেতনও দেয় নাই মাদ্রাসাওয়ালারা, গ্রামগঞ্জের মাদ্রাসাওয়ালার বেতন না করে দিছে, হইলে দিব না হইলে দিব না, এক বেলা পাকাইছে এক বেলা পাকায় নাই, কসম এদেরকে বুকে হাত দিয়ে বলতে বলেন মহব্বত বাড়ছে না কমছে? হ্যাঁ, কারণ ওইখানে দিন ছিল, সন্তান পর্যন্ত বলছে বাবা তুমি চিন্তা করো না, তোমাকে যে এত লম্বা সময় পাইছি এইটাই হবে, খাওয়া লাগবে না, পরে খায়া নিব না, দিন 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 দিন। সুখী হওয়ার জন্য, সুখে থাকার জন্য আমাদেরকে আল্লাহ দিন দিছেন, এটা নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, হুয়াল্লাযী, এই জন্য কোরআন চিৎকার দিতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আমি তোমাদের জন্য দিন নির্বাচিত করছি, দিনের পরিবেশ নির্বাচিত করছি, আমি জানি তোমরা সুখে থাকতে চাও, এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চাও, কিন্তু হবে তো হবে কিভাবে? টাকার পাহাড়, কসম খোদার 2020 এর ওই ইতিহাস এখনো নেটে আছে, আমার ভাইজান তো আমার পাশেই থাকে, ওনাকে দিয়ে উদাহরণ দিলে ভালো হবে, উনি জানে ঢাকা শহরে এমন লোক মারা গেছেন যে সন্তান না কবরস্থান চিনে না কবর চিনে,
শুধু ফোন করে বলছে আমার আব্বা মারা গেছে, আপনারা সৎ কাজটা করে দিয়েন। চারজনের ভিতরে তিনজন মুসল্লি একজন ইমাম, ওই চারজনই শুধু কফিনটাকে হাতে ধরা কবরে রেখা দিয়া মাটি দিয়া চলে আসছে। ইচ্ছা যদি করত তাইলে চার সোনা 4,000 লোককে প্রোটেকশন কিনা দিয়া জানা যায় শেরকত করাইলো মনে হয় না ওইখানে এক কিঞ্চিত পরিমাণ তার ভান্ডারে কম হতো। এত টাকার মালিক, আমি নাম বলবো না, নামও বলতে পারি, ঢাকা শহরে থাকি, নামও বলতে পারি, প্রয়োজন নাই। কিন্তু আবার ওই করুণার সময় পাওয়া যাবে সন্তান নিজের হাতে বাপকে গোসল দিছে, নিজে জানাজা পড়াইছে, নিজের হাতে কবরে রাখছে। দুনিয়া বলছে করুণা, বলছে থতর করুণা, বাপের চেয়ে করুণা বড় না, থতর করুণা। বলছে মারা যাবে, থতর বাপের চেয়ে আমার জান বড় না, বাবা বড়, মা বড়, ভাই বড়, বোন বড়, পাড়া প্রতিবেশী বড়, আত্মীয় বড়, থতর করুণা। নিজেরটা নিজের হাতে গোসল দিব, নিজে জানাজা পড়াবো, নিজের হাতে কবরে রাখবো। এটাও মেসেজ করলে পাবেন না, পাবেন না, সত্য হুজুর পাবেন আলহামদুলিল্লাহ। যারা নিজেদের মা বাবাকে নিজেরা গোসল দিছেন, নিজেরা জানাজা পড়াইছেন, নিজেদের হাতে কবর দিছেন, দুনিয়া বলছে করুণা, থতর করুণা। মা বড় মা, বলছে করুণা লাগবে তোর, বলে লাগে লাগুক, মা বড়, মা বড়, বাবা বড় না, নাই কে শিখাইছে, দিন শিখাইছে, দিন বলেন। ওই বাবাকে জিজ্ঞেস করেন কবরে যায়, যদি টেকনোলজি থাকে তো জিজ্ঞেস করেন, আপনার ছেলে যে চোখের পানি দিয়ে আপনাকে কবরে রাখলো আপনার কি অবস্থা, আর ওকেও যায় জিজ্ঞেস করেন যে আপনার ছেলে যে ফোনের মাধ্যমে আপনাকে কবরে রাখলো আপনার কি অবস্থা, জিজ্ঞেস করেন, যান টেকনোলজি দিয়ে জিজ্ঞেস করেন। যদি টেকনোলজি ওইখানে পৌঁছতে পারে, আমার বিশ্বাস যে সন্তান নিজের চোখের পানি দিয়া বাবাকে কবরে রাখছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে রাখছে আর নিজে জানাজা পড়াইছে, আমার বিশ্বাস ওর লাশ রাখতে দেরি, জান্নাতের বিছনা লাগতে দেরি হয় নাই। এটা আমি আমার থেকে বিশ্বাস করি, লাশ রাখতে দেরি, জান্নাতের বিছনা। আমার মনে হয় ওই হাদিস সত্য হবে, আল্লাহ যেন আগেই বলে দিছে ফফরিশু বিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, খবরদার লাশ যেন মাটিতে স্পর্শ না করে। আমার বিশ্বাস, কেননা সন্তানের ফজিলত দেখলে এটাই মনে হয়, সন্তানের হাতে বাপের দাফন। এই জন্য আসেন, ওই পুরীটা বাঁধিয়ে দিলাম, এই পুরীতে যদি সুখে থাকতে চাই, সুখী হইতে চাই, দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, বিকল্প রাস্তা নাই। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আমি তোমাদের জন্য দিন নির্বাচিত করলাম তো করলাম কেন, দিন দিলাম তো দিলাম কেন, নবী পাঠাইলাম তো পাঠাইলাম কেন, এক না 16 লক্ষ, একজন রসুল না 313 জন রসুল, আমার শেষমেশ আমার বন্ধুকে পাঠাইলাম তো পাঠাইলাম কেন। মুহাম্মদুর রসুলুল্লাহ, মুহাম্মদুর রসুলুল্লাহ না, শুধু হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দার। আমরা তো নবীও চিনি না, আল্লাহও চিনি না, আজকালকার যুবক তো স্টাইল চিনে, নবীর নবী চিনে না। খোদার কসম যুবক, পায়ে হাত রেখা বলি, ছাড়ো স্টাইল, ফেনীর মানুষ ছাড়েন স্টাইল, শুধু নবীর একটা স্টাইলও যদি ধরে রাখতে পারি, একটা স্টাইল আমি দেখাইতেছি, যদি আল্লাহ রসুল ডাইন পছন্দ করতেন, ডাইন, আমি বিতর্কে জড়াবো না যে প্যান্ট জায়েজ না না জায়েজ, ওটা আমার কথা না, আলোচনা না, ওটা অন্য বিষয়। আমি বলবো যুবক, তুমি প্যান্ট পরো তো ডাইন পাও আগে দাও, মুজা পরো তো ডাইন পাও আগে দাও, শার্ট পরো
তো ডাইন পাওয়া ডাইন হাত আগে ঢুকাও, গেঞ্জি পরো তো ডাইন হাত আগে ঢুকাও, রাস্তায় হাঁটো তো ডাইন দিক দিয়ে আগে ডাইন দিক দিয়ে চলো, ভাত খাও তো ডাইন দিক থেকে লোকমাটা আগে উঠাও। আর মনে মনে বাবু আমাদের নবীজি ডাইন পছন্দ করতেন। মাবুন্ডু যদি ঘর ঝাড়ু দেয় যেদিকে মুখ থাকুক ডান দিক থেকে শুরু করুক, ঘর মোছক যেদিক থেকে থাকুক ডান দিক থেকে শুরু করুক, সর্বক্ষেত্রে ডাইন আল্লাহ রসুল পছন্দ করতেন। এটা হলো আল্লাহ রসুলের আদর্শ, এটা হলো আল্লাহ রসুলের স্টাইল, আল্লাহ রসুলের স্টাইল যদি যুবক তুমি অনুসরণ অনুকরণ করো, আমার বিশ্বাস যে ডাইনকে পছন্দ করবে, সর্বক্ষেত্রে ডাইন ব্যবহার করবে, মনে হয় কিয়ামতের দিন তাকে এই কথা বলেই ডাকবে, আইনা আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালা কোথায় আসো, নাইলে কোরআনে আসহাবাল ইয়ামিনের কথা আসতো না, ডাইন এই কথাটা কোরআনে আসতো না, আসহাবাল ইয়ামিন ডাইনওয়ালারা কোথায়, আল্লাহর রাসূলের স্টাইল। যুবক কসম খোদার তোমাকে বুঝানোর জন্য বলতেছি যে এই নবীর পেশাব পান করলে জান্নাতে যাওয়া যায়, ওই নবীর স্টাইলে কি চুল কাটলে জান্নাতে যাওয়া যাবে না, বুলে যদি নবীর পেশাব পান করে, উম্মে আয়মান বুলে আল্লাহর রাসূলের পেশাব পান করে ফেলছিলেন, রাতের অন্ধকারে পিপাসার তাড়নায় উঠছে দেখছে পেয়ালা ভর্তি পানি, নাক নিয়ে দেখছে সুগ্রান ডক 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 ডক, ভিতরে আল্লাহর রসুলের কৃত দাসী ছিল, সকালে বলছে উম্মে আয়মান বাহিরে নিক্ষেপ করে আসো, কি পাত্রে কিছু রাখা আছে, ওইটা তো রাত্রি নিক্ষেপ করছি, বলে করছো তো করছো কোথায়, বলে ওটা পেটে নিক্ষেপ করছি, বলে বলো তো বলো কি, বলে ইয়া রসুলাল্লাহ পিপাসিত ছিলাম, বর্তন বলা পানি দেখছি, নাক লাগায় টেস্ট করছি, সুগ্রাম ছাড়া কিছু তো ছিল না, পান করে ফেলছি, আল্লাহর রসুল বলছে উম্মে আয়মান মৌত পর্যন্ত তোর আর খিদা লাগবে না, এই শরীর জাহান্নামে যাবে না, ও যুবক আল্লাহর রসুলের স্টাইল যে যদি চুল কাটো তো তুমি জান্নাতে যাবে না, তো যাবে না কেন আমাকে বলো, আমাকে লজিক দিয়ে বুঝাও, যুক্তি দিয়ে বুঝাও, তুমি যদি সারা জীবন আল্লাহর রসুলের স্টাইলে চুল কাটো, আল্লাহর রসুলের স্টাইলের কাপড় পরো, আল্লাহর রসুলের স্টাইলের লুঙ্গি পরো, আল্লাহর রসুলের স্টাইলে তোমার চেহারা বানাও, আল্লাহর রসুলের স্টাইলে যদি তুমি চলাফেরা করো, হায় হায় তুমি জান্নাতে যাবে না, তো যাবে না কেন, পচা রক্ত পান করে যদি জান্নাতে যাওয়া যায়, সাহাবিয়ে রসুলকে আল্লাহ দিছে শ্রমিক সিঙা দিয়া দিছেন, যাও বাহিরে নিক্ষেপ করে আসো, একটু পরে ঘুরা চলে আসছে, আল্লাহ রসুল জিজ্ঞেস করছে কি করছো, যা করতে বলছেন তাই করছি, বলে আরে করছো কি বলো, কইয়া রসুল আল্লাহ পেটে চলে গেছে, পেটে কইয়া রসুল আল্লাহ সুগ্রাম ছাড়া কিছু ছিল না, মনকে মানাইতে পারতে ছিলাম না, জিব্বাসে জিব্বা যে অগোচরে কখন চেটা ফেলছে এটাও জানি না, আল্লাহ রসুল বলছে জাহান্নাম হারাম তোর উপরে, যার পেটে আল্লাহ রসুলের রক্ত গেছে তার শরীরে জাহান্নাম হারাম, ও যুবক আমাকে আমাকে বুঝাও, তোমাদের টেকনোলজি দিয়া তোমাদের বিজ্ঞান দিয়া আমাকে বুঝাও, লজিক দিয়া বুঝাও, এটা দিয়া বুঝাও যে রক্ত পেটে গেলে জাহান্নাম হারাম হয়, ওই নবীর কেরিয়ার আদর্শ স্টাইল যদি আমি গ্রহণ করি আমি কেন জান্নাতে যাব না, কেন যাব না, ইমান তো আল্লাহ মার পেটেই দিয়া দিছেন, ইমানের জন্য তো আমাকে দৌড়াইতে হবে না, দুনিয়াতে আসতে দেরি, হায় হায় কেমনে বুঝাবো, গাছ দূরে দাঁড়ায় আছে, যাবের দেখতেছে এটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসতেছে, আয়েশা আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায় গেছে, অনেকক্ষণ দেখার পরে আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে জাগারটা জাগায় যায় লেগে গেছেন, আল্লাহ রসুল ঘুমের থেকে সজাগ হয়েছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি ইয়া রাসূলুল্লাহ দেখলাম তো দেখলাম, কি কি দেখলে, কয়টা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে চলে গেল, দীর্ঘক্ষণ আপনার মাথার কাছে দাঁড়ায় রইল, আল্লাহর রাসূল বলে ও দূরের থেকে আমাকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না, তো হাত উঠায় দিছে, মালিক দূরের থেকে তো বন্ধুকে দেখি তোমার কিন্তু মন ভরে না, একটু অনুমতি দিলে চলে না, মাথার কাছে যে দাঁড়ায় একটু দেখা মনটা ভরবো, আল্লাহ অনুমতি দিছেন চলে আসছেন, হায় ও মেরে দোস্ত যুবক কেমনে আমি বুঝাবো, আসো আসো
দিন ব্যতীত সুখী হওয়ার কোনো বিকল্প রাস্তা নাই। ওই দিন নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এই জন্য শেষ করতেছি, আমি জানি না এই এলাকার নাম কি, গোবিন্দপুর ঠিক না, আমি জানি না কার ঘরে কত সুখের গোডাউন আছে, কিন্তু মনে হয় না আলীর ঘরে যে সুখ ছিল ওই সুখের বিন্দু আমাদের ঘরে আছে। তিন দিন পর্যন্ত কামা ঘরে চুলা জ্বলে নাই, চতুর্থ দিন সকালে ফাতেমাকে বলতেছে চললাম দোয়া করিস কিছু যেন মিলে, সকাল গড়ায়া, দুপুর দুপুর গড়ায়া, বিকাল বিকাল গড়ায়া, সন্ধ্যা ফাতেমা তাকাইতেছে আলী কিছু নিয়ে আসবে। যখন সন্ধ্যা হয়ে গেছে তো দেখতেছে আলী আসতেছে হাত দুইটা খালি। যখন একবারে ঘরের কাছে চলে আসছে, এখন আওয়াজ দিলে পর্দা নষ্ট হবে না, তা আস্তে আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বসে চেহারা মলিন কেন, দুই হাত খালি আজকেও কিছু জোটে নাই, তো চিৎকার দিয়া বলতেছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, ফালা ইউনাসিবুলানা আন্নাকুনা মাহজুন, আমাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তুমি হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসা দিছেন, এরপরে তো দুঃখ থাকতেই পারে না ঠিক না, পারে না কি কি বলেন, হোম মিনিস্টার শুনায় দিছে তো শুনায় দিছে, কি শুনছেন তো, অজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো, দুনো অবস্থা আলী আল্লাহ আমাদের সাথে, আমাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না, হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসার পরে দরজা খুলে দিছেন, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে দখলতু, আমি ঘরে ঢুকছি, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, আলহামদুলিল্লাহ আমাদের ঘরের মেয়েরা মাবুনরা, হুজুরদের ঘরের মেয়েরা মাবুনরা, এই দুই করুণায় বুঝিয়ে দিছে এরাও ফাতেমারই মেয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঘরে পা রাখছি তো সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছিল আর খুশিতে নাচতেছিল, হায় 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 হায়। আলী বলতেছেন আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই, কাঁধে হাত রাইখা বলছি রাহিমাল্লাহু ইমরাতানিয়া ফাতেমা, শুধু তোকে না, তোর মতো মেয়েরা কিয়ামত পর্যন্ত যতজন আসবে তাদের জন্য রহমতের বৃষ্টির দোয়া করতেছি, বৃষ্টি। বলেন আপনারা আমার ঘরে ওই ঘরের তুলনায় সুখ কতটুকু, গোডাউন কতটুকু আছে, এটা ওই দিনের কাহিনী যেদিন হাসান হুসাইনকে আল্লাহ রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন, এটার নাম সুখ, এটার নাম শান্তি। আরেক জায়গায় আছে এক টোকায় বেশি দুই টোকা দিতে হতো না, ফাতেমা দরজা খুলে দিত। আলী জিজ্ঞাসা করছে ফাতেমা এক টোকায় দরজা খুলিস কি কইরা, কেন, আব্বাই তো শিখাইয়া দিছেন তুই সারাদিন পরিশ্রম করে আসবি আর দরজা টোকাবি, এটা হইতে পারে না, আব্বা শিখাইয়া দিছেন ফাতেমা আলী পরিশ্রম করে আসবে, এক টোকার বেশি যেন দুই টোকা দিতে না হয়, বিদায় আগেই পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা লাগলে যেন আমার পিঠে লাগে আর দরজা কুইলা দিতে পারি। হায় 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 হায়, এই দুনিয়ায় সুখে থাকার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিছেন, আর ওই দিন নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছেন, ওনার আদর্শ আর কেরিয়ার ছাড়া, ওনার লাইফ স্টাইল ছাড়া এই ছোট্ট জীবনটায় বাপতে পারি, দৌড়াইতে পারি, ছুটতে পারি, রাগ হয়ে যায় না। আপনাদের দেশের একটা ছেলে এবার আমাকে কাঁদায় দিছে, জানি না ওর এলাকা কোন জায়গায়, আমি অক্টোবরে আসছি আমেরিকা থেকে, তেইশ না জানি বাইশ না তেইশ তারিখে আসছি আমি, নোয়াখালীর একটা ছেলে, বৃহত্তর নোয়াখালীরই হবে, সে ৩০ লক্ষ টাকা দিয়ে আমেরিকাতে গেছে মেক্সিকোর রাস্তায়, পাঁচ মাস, যেদিন তার জানাজা পড়ছি ওই দিন
থেকে নিয়ে 5 মাস আগে সে জেলখানার থেকে আসছে। 5 মাস সে হোম ডেলিভারি দিতে ছিল, বাইক দিয়া তার কর্ম ছিল হোম ডেলিভারি দেওয়া। বাইক অ্যাক্সিডেন্টে সে মারা গেছে, তার জানাজা আমি ছিলাম, তার কোনো আপনজন এখানে ছিল না। সে বড় আশা নিয়ে আমেরিকাতে গেছে শুধু একটু সুখ আর একটু সুখী হওয়ার জন্য। কেউ কাঁদুক আর না কাঁদুক, ফেনীর মানুষ, জানাজার পরে আমি কাঁদতে বাধ্য হয়েছি। এই কথা ভাইবা যে তার দিলে কত না স্বপ্ন ছিল, তার পরিবারের দিলে, তার ভাই বোনের দিলে, তার আত্মীয় স্বজনের দিলে, তার সন্তানদের দিলে, তার শ্বশুর শাশুড়ির দিলে, পুরা দুই দিকের ফ্যামিলির বিরাট বড় একটা স্বপ্ন ছিল কিছুদিন পরেই গ্রিন কার্ড পাবে, দুনো দিকে অ্যাপ্লাই করবে, কয়েকদিন পরে আমরা বাই রোটেশন একজনের পর একজন আমেরিকা চলে যাব, বাই আমাদেরকে নিয়ে যাবে, হয় এক অ্যাক্সিডেন্ট সব দুলির সাথে। সুখী বস্তু দ্বারা হওয়া যায় না, এই জন্য আসেন কথা শেষ, যদি এই ছোট্ট জীবনটায় সুখে থাকতে চাই তাহলে দিনের কোনো বিকল্প নাই, আর দিন পাইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো বিকল্প নাই। এই জন্যই আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা আদর্শ, ক্যারিয়ার, স্টাইল। এই জন্য আমি যুবকদেরকে বলবো আসো এই তফসির মাহফিলে বসে শপথ করি, আজকের থেকে কারো স্টাইল যদি ফলো করি তাহলে আল্লাহর রসুলের একটা স্টাইল হলো আমি আমার জীবনের ভিতরে মৃত্যু পর্যন্ত আমি এটাকে ফলো করব। হতে পারে এক স্টাইল দ্বারা তোমাকে আমাকে আল্লাহ জান্নাতে পৌঁছাবে।